গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিল করেছেন সেই মিছিল একটি স্লোগান ছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার অবশ্যই এই স্লোগান দেওয়া যায় না কিন্তু সেই স্লোগানের কিন্তু আরেকটি অংশ ছিল আমিকে তুমিকে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এখন যারা কথা বলছেন তারা বাকি অংশ নিয়ে কথা বলছেন না সবাইকে রাজাকার বলা এই যে ছবিতে যাদেরকে দেখছেন এরা সবাই রাজাকার রোকে হল শামসুল রহান সলের মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় সব মেয়েরা এরা সবাই রাজাকার তাহলে এদেরকে রাজাকার তকমা দেন কেন রাজাকার তারা নিজেরা নিজেদেরকে বলে স্লোগান যেটা দিয়েছে সেটার প্রতিবাদ করছেন কিন্তু এদেরকে যখন রাজাকার বলা হয় তখন কোনো কথা বলেন না কেন গতকাল রাত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে যে রাজাকার প্রসঙ্গ আলোচনা এলো ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝরাতে উত্তাল হয়ে উঠলো এই বিষয়টি নিয়ে কেন কথা বলছি না সেটা নিয়ে অনেকেই কথা বলেছেন এবং দাবি জানিয়েছেন যে কেন কথা বলছি এটা নিয়ে কথা বলা উচিত আমিও মনে করছি যে হ্যাঁ এটা নিয়ে কথা বলা উচিত সেই কারণেই আজকে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলল কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ প্রথমত কথা কোটার সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা মধ্যরাতে একটা রাস্তায় নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেমেছেন এবং তারা একটা স্লোগান দিয়েছেন সেই স্লোগানটি হচ্ছে আমিকে তুমিকে রাজাকার রাজাকার আমিকে তুমিকে বাঙালি বাঙালি উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ স্লোগান ছিল আইকনিক স্লোগান ছিল আমিকে তুমিকে বাঙালি বাঙালি সেই হিসেবে শিক্ষার্থীরা যখন প্রতিবাদের অংশ হিসেবে আমিকে তুমিকে রাজাকার রাজাকার বলেছে কোনো বিবেচনাতেই এটাকে সমর্থন করা যায় না এবং আমিও এটাকে সমর্থন করছি না আমি এর প্রতিবাদ করছি যে কোটা সংস্কার আন্দোলন যারা করছে আমি তাদের আন্দোলনকে সমর্থন করি আমি তাদের যে প্রক্রিয়ায় আন্দোলন যে দাবিতে আন্দোলন আমি পুরোটা তাদের সমর্থন করি যৌক্তিক আন্দোলন এটাকে সমর্থন করেই বলছি তারা যে কারণেই হোক রাজাকার আমিকে তুমিকে রাজাকার রাজাকার এই যে স্লোগানটি দিয়েছে এটাকে সমর্থন করা যায় না আমি সমর্থন করছি না সমর্থন না করে এখানে কয়েকটি আরও কয়েকটি কথা বলি সমর্থন করছি না তার সমর্থনের বাইরে যারা কথা বলছেন তারা অনেকে আমিকে তুমিকে বাঙালি বাঙালি এই পোস্টারটি ফেসবুকে পোস্ট দিচ্ছেন অনেকে পোস্ট দিচ্ছেন যারা নিজেদেরকে রাজাকার বলে তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই তারা চলে যান এই ধরনের স্লোগান দিচ্ছেন আমার এই জায়গাটিতে খুব পরিষ্কার বক্তব্য যারা এই যে রাজাকার রাজাকার আমি রাজা রাজাকার বলে স্লোগান দিচ্ছেন যে শিক্ষার্থীরা তাদেরকে যারা বাংলা ছাড়তে বলছেন তাদের বিষয়ে আমার একটু কয়েকটি বক্তব্য শিক্ষার্থীরা আন্দোলন করছেন কোটা সংস্কারের দাবিতে সেই দাবিটিকে কেন্দ্র করে আমাদের মন্ত্রীরা আওয়ামী লীগের বড় বড় নেতারা কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে যে স্বাধীনতা বিরোধী অপশক্তি হিসেবে আখ্যায়িত করল রাজাকার হিসেবে আখ্যায়িত করল এই যে আওয়ামী লীগের নেতারা কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে স্বাধীনতা বিরোধী অপশক্তি বলল আজকে আপনারা যারা এই শিক্ষার্থীরা যে আমিকে তুমিকে রাজাকার রাজাকার বলল এর প্রতিবাদ করছেন যখন আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা এদেরকে রাজাকার বলছে অপস্বাধীনতা বিরোধী অপশক্তি বলছে তখন আপনারা কি কোনো প্রতিবাদ করেছিলেন কোনো কথা বলেছিলেন যে কোনো আন্দোলনে সরকার বিরোধী যে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে তাকে যে রাজাকার বলা তাকে যে বিএনপি জামাত শিবির বলা এই যে একটা তকমা দেয়ার রাজনীতি আওয়ামী লীগ চালু করেছে সরকার চালু করেছে এটার বিরুদ্ধে কি আপনারা কোনো দিন দাঁড়িয়েছেন কোনোদিন কি কথা বলেছেন যারা বিশ্ববিদ্যালয় অঙ্গনে ঘোরাঘুরি করেন ওই অঙ্গনের খোঁজখবর রাখেন তাদের অনেকে দেখলাম আমিকে তুমিকে বাঙালি বাঙালি পোস্ট দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যেটা পোস্ট দেওয়ার জন্যে কিন্তু গতকাল মধ্যরাতে স্বতঃস্ফূর্তভাবে যে মিছিলটি হলো সেই মিছিলের স্লোগান আমিকে তুমিকে রাজাকার রাজাকার শুধু এটাই ছিল না আরও অনেক স্লোগান ছিল একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল চাইতে এলাম অধিকার হয়ে গেলাম রাজাকার অধিকার চাইতে আসলে আপনি যদি তাকে রাজাকার বানান আপনি যদি তাকে অপশক্তি বানান তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে দেশ পরিচালনা করছেন আপনি যে কথা বলছেন আপনার কথার মধ্যে সমস্যা আছে আপনার কথার প্রতিবাদ শুরু শিক্ষার্থীরা বলেছে হ্যাঁ আমি রাজাকার এটা এক ধরনের প্রতিবাদ আপনি তাকে রাজাকার বলছেন জোর করে এক ধরনের প্রতিবাদ তারপরেও এই প্রতিবাদটি হওয়া উচিত নয় শিক্ষার্থীরা ঠিক করেননি কিন্তু আপনি যখন বলবেন কোটা অধিকার কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলে তাদেরকে যখন সরাসরি রাজাকার বলবেন আকারে ইঙ্গিতের রাজাকার বলবেন রাজাকার মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে এই যে রাজাকারের দিকে এদেরকে নিয়ে যাওয়া আপনি কি বলতে পারবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরাফেরা করেন মন্ত্রী থেকে শুরু করে অনেকে আপনারা কি কেউ বলতে পারবেন যে গতকাল রাতের যে স্বতস্ফূর্তা মিছিল হয়েছে সামসন নাহার হল থেকে মেয়েরা বের হয়ে এসেছে রোকেয়া হল থেকে মেয়েরা বের হয়ে এসেছে সবগুলো হল থেকে মেয়েরা বের হয়ে এসেছে এই যে পুরো অঙ্গনে যে মাঝরাতে এত মানুষ এত 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 জমায়েত হলো এরা সবাই রাজাকার আপনারা কি সেটা বিশ্বাস করেন এরা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী আপনারা কি সেটা বিশ্বাস করেন হ্যাঁ কোটা সংস্কার আন্দোলনে জামাতের যারা শিবির থাকতে পারে ছাত্র দলের সমর্থকরা থাকতে পারে এমনকি ছাত্রলীগের সমর্থকরা থাক থাকতে পারে এটা তো সবার আন্দোলন এখানে তো চিহ্নিত নয় সুতরাং সেটাকে একদিকে রাজাকার তকমা দেয়া যে কোনো কিছুকে রাজাকার তকমা দেয়ার এই যে নীতি আপনারা অবলম্বন করেছেন এর পরিপ্রেক্ষিতেই আপনাদের কথার প্রতিবাদে নিজেদেরকে রাজাকার হিসেবে তারা স্লোগান দিয়েছেন একই সঙ্গে তাদের ওই স্লোগানটিও খুব গুরুত্বপূর্ণ চাইতে এলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তার মানে হচ্ছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এটা একটা ভুল স্লোগান এই স্লোগানটা দেওয়া উচিত নয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সরকারের বিরুদ্ধে কোনো কিছু কথা বললে কোনো আন্দোলন করলে সঙ্গে সঙ্গে তাকে রাজাকার বলে দেওয়া সঙ্গে সঙ্গে তাকে মুক্তিযুদ্ধ বিরোধী বলে যাওয়া সঙ্গে সঙ্গে তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা এটাও খুবই অন্যায় কথা এটাও অবশ্যই কোনোভাবেই বলা উচিত নয় সুতরাং শিক্ষার্থীদের শুধু শিক্ষণীয় নয় শিক্ষণীয় গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীদেরও যে বিরুদ্ধে গেলেই রাজাকার তকমা দেয়া যাবে না রাজা সবাই রাজাকার না এটা এটা বলা যাবে না আর সবাই যদি রাজাকার হয় তাহলে তো দেখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় সবাই রাজাকার তার মানে কি পুরো বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনকার শিক্ষার্থী রাজাকার রাজাকার বা জামাত শিবির তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আন্দোলন এত বড় আন্দোলন সব জামাত শিবির কালকে যে পাঁচ দশ হাজার দশ হাজার শিক্ষার্থীর মিছিল হলো এরা সবাই জামাতের জামাত শিবির তার মানে তারাই তো তাদেরই তো বাংলাদেশ আর কোথায় ছাত্রলীগকে এতবার একটা মিছিল করতে পারবে করতে পারবে না জোর করে শিক্ষার্থীদের ধরে না আনলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের উপরে আমরা আক্রমণ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীদের উপরে ছাত্রলীগ আক্রমণ করলো এই আক্রমণগুলো কেন হচ্ছে এই আক্রমণগুলো কেন এই প্রশ্নের জবাবগুলো দিতে হবে সুতরাং শুধুমাত্র তারা রাজাক নিজেদেরকে রাজাকার রাজাকার বলেছে এটা ধরে যখন যারা তৎপর হয়েছেন তাদের আরও কিছু বিষয়ে তৎপর হওয়া দরকার যে কাউকে রাজাকার তকমা দেওয়া যাবে না আন্দোলনের যৌক্তিকতা বিবেচনা করতে হবে আলোচনা করতে হবে হুমকি বা হামলা করে আন্দোলন বন্ধ করার নীতি থেকে সরে আসতে হবে রাজাকারের নাতিপুতিরা পাবে না মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যে পাওয়ার কথা বলা হচ্ছে সেই তালিকাটি সঠিক কিনা সেই তালিকাটি কতটা সঠিক সেটা বিবেচনা করে তারপরে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন সেটা আলোচনা করে তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে মুক্তিযোদ্ধাদের জন্য কতখানি কোটা থাকবে মুক্তিযোদ্ধার নাতিপতিদের জন্যে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে সংস্কার যারা দাবি যারা করছেন আন্দোলন যারা করছেন তারা তো সব কোটা বাতিল করে দেননি প্রধানমন্ত্রী বলেছেন বিরক্ত হয়ে বাতিল করে দিয়েছিলেন সংবিধান অনুযায়ী বিরক্ত হয়ে তো প্রধানমন্ত্রী বাতিল করতে পারেন না দুই সালে কিন্তু এটা নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তুলছেন না কোনোভাবেই অর্থাৎ মূল প্রসঙ্গ বাদ দিয়ে এই রাজাকার রাজাকার একটা প্রসঙ্গ পাওয়ার পরে আপনি তাদের সবাইকে যে রাজাকার ট্যাগ দিয়ে বলবেন যে দেশ ছেড়ে চলে যান এই কথা বলার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো আলোচনায় যে কোনো বিতর্কে যে কোনো সরকার বিরোধী আন্দোলনে যে কোনো সরকার বিরোধী কথায় যে কাউকে রাজাকার ট্যাগ দেওয়া যাবে না রাজাকার ট্যাগ দিলে শেষ পর্যন্ত গিয়ে ক্ষতি হবে আপনাদেরই ক্ষতি হবে মুক্তিযুদ্ধের চেতনা বলে নিজেরা যৌক্তিক আন্দোলন বিষয়ে আলোচনা না করে যৌক্তিক আন্দোলনের বিষয়ে সুদৃষ্টি না দিয়ে তাদেরকে রাজাকার বলাটা রাজাকারদেরকেই ক্ষমতায়ন করা রাজাকারদেরকেই সুবিধাজনক একটা অবস্থা তৈরি করে দেয়া এরকম জায়গা থেকে অবশ্যই নেতৃত্ব পর্যায়ে যারা আসেন দেশ যারা পরিচালনা করছেন তাদের বের হয়ে আসতে হবে আর শিক্ষার্থীদের বুঝতে হবে আন্দোলনে জনসমর্থন আছে আন্দোলনে সব স্তরের মানুষের সমর্থন আছে কিন্তু যা ইচ্ছে তাই স্লোগানটা দেওয়া যাবে না আরও বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে